পাচ্ছেন? এমন সময় একটা ছেলে দৌড়ে এসে বলে, স্যার আমাকে বাঁচান বাঁচান বাঁচান। এই কী হয়েছে? পরে আমরা দৌড়ে গিয়ে দেখলাম একটা গাড়ির পাশে এসে দাঁড় করালো, মোটর সাইকেলটা দাঁড় করানোর সাথে সাথে দুইটা ছেলে ওই গাড়ি থেকে বের হলো। বের হয়ে ওই ছেলেটাকে, যে ছেলেটাকে স্যার বাঁচান বাঁচান, ওকে খুব মারলো। মারার পর আমি ওই ছেলেটাকে আলগা করতে গেলাম, পরে আমাকে ধাক্কা দিয়ে বলে, এই তুই শালাকে। পরে এই মহিলা আপনাদের দুই সাংবাদিককে পিটালো। এইটা করছে মহিলা, ওরা তো মানে ক্ষমতার জোরে। আমি এমপির বলা, আমি হ্যান ত্যান, মহিলা এসে বলতেছে আমার বাপ সচিব, আমি এমপি, আমার সব এমপি। তখন সাংবাদিকের ক্যামেরা ভাঙ্গে ফেলে, তখন পাবলিক খেপে গেছে। পাবলিক খেপে যাওয়ার পরে ওই মহিলাকে ধরছে, মহিলা তখনও পাবলিককে মারতেছে, আমাকেও মারছে, প্লাস ওই যে আমার পাশে আর একটা ফ্রেন্ড ছিল। কেয়া চৌধুরী, উনি একটা গাড়িতে মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে সেখানে আপনি দেখেছেন আমাদের সার্জেন সেখানে যায়, ওই ভদ্রলোককে যখন মারধর করা শুরু করে, তখন সার্জেন যাওয়ার পরে সার্জেনকেও তারা মারধর করে। সাংবাদিককে বেদম মারধর দেখে জনগণ ওনাদের উপর ক্ষিপ্ত হয়ে ওনাদের গাড়ি ভাঙচুর করে। এই মহিলার এরকম প্রকৃতি আরও আছে এবং আদাবর থানায় তার নামে দুইটা ওয়ারেন্ট পেন্ডিং আছে। আহত হয়েছে, ওনাদের কাপড় ধরতেছে।